সৌভাগ্য আমার হয়েছে এবং আমার মনে হয় সব থেকে বেশি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এবং তারপরে আমি ধন্যবাদ দিতে চাই আমার এন্টায়ার টিমকে যারা যারা কাজ করছে। বর্ষণ অনেক বড় বড় কথা বলে ফেলছে, আমি অত অতটা ডিজার্ভ করি না, আমারও অনেক ভুল ত্রুটি আছে। তো বর্ষণ অনেক সুইট, সাকিলের সাথে তো অনেক কাজ হয়েছে। এবং কিছু ইনফরমেশন, মজার একটা কথা যদি বলি, যতবার ক্লান্ত হয়ে গেছি, যতবার বসে পড়েছি মাটিতে শুট করতে করতে, যখন শরীর ছেড়ে দিয়েছে, তো যার সাথে যাদের সাথে আমার মেইনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে, তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করেছেন। এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আর প্রশ্নটা কিছু বেশি ভুলে গেছি, সৌভিক হচ্ছে দীপক দাস, যাকে ছাড়া আসলে মানে খুবই একটা রিয়েলিস্টিক ফাইটের সিন করেছি আমরা এখানে। এবং পরিচালক এবং আমাদের হইচই কর্তৃপক্ষ, কেউই চায়নি যে আসলে একটু larger than life কোন একটা অ্যাকশন হোক, খুব রিয়েলিস্টিক চাচ্ছিল তারা সবাই, স্পেশালি শাইন ভাইয়া। সো আমার মনে হয় আমরা অনেক ট্রেনিং টেনিং নিয়ে গিয়ে হয়তো অনেক ভালো করতে পারতাম, আরো অনেক মানে ভালো তো আসলে কোনো শেষ নেই, তবে আমরা চেষ্টা করেছি এন্টায়ার টিম। এবং যখন আপনারা সিরিজটা দেখবেন তখন হয়তো সেটার কিছু মানে গ্লিমস, হয়তো এখানে ট্রেলারও কিছুটা থাকবে, আপনারা এটার মতো করে আপনারা করবেন আসলে আমরা কি পাস করেছি না ফেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।